উপাত্ত সুরক্ষা আইন তথ্য নিয়ন্ত্রণের জন্য নয়, তথ্য সুরক্ষার জন্য করা হচ্ছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। এই আইন মত প্রকাশের পথে বাধা হবে না বলেও মন্তব্য করেন তিনি। সকালে রাজধানীর একটি হোটেলে আইনের খসড়া নিয়ে বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা শেষে এমন মন্তব্য করেন মন্ত্রী। দু তিনটা কনসালটেশন হবে এবং সেই কনসালটেশনের মাধ্যমে যেসব সাজেশন আসবে সবগুলিকে, যেগুলি যুক্তিসঙ্গত সাজেশন, সেইগুলিকে গ্রহণ করেই একটা আইন যেটা সকলের জন্য মঙ্গল আনবে এবং সকলে গ্রহণ করবে সেই রকম আইনই একটা হবে।